আমি লুবনা ইয়াসমিন আবার আপনাদের সামনে আসলাম আজকে। আজকে আমি যাই বলি না কেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি নিচে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা যদি আমাকে কোনো প্রশ্ন করতে চান আমার ওই ইমেল অ্যাড্রেসে আমাকে জানাতে পারবেন। আসুন আজকে আমরা কথা বলবো পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে। আমরা কেন খাওয়া দাওয়া করি? শুধু তো পেট ভরে খাওয়ার জন্যই খাওয়া দাওয়া না, বা মজার মজার খাওয়ার জন্যই খাওয়া দাওয়াটা না। খাওয়া দাওয়া আসলে আমরা তিন কারণে করে থাকি। একটা কারণ হচ্ছে, প্রথমত যেটা হচ্ছে যে খাবার খেলে আমাদের শক্তি বৃদ্ধি হয়, তাহলে কি শক্তি গঠন, শক্তি বৃদ্ধিকারী। আরেকটা হচ্ছে যে খাবার খাওয়ার পরে আমাদের দেহ গঠন হয়, তাহলে কি হলো দেহ গঠনকারী। আর সবচেয়ে বড় যে কারণে আমরা খাবার খাই সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে আমরা আজকে দেখব যে কোন কোন খাবারে আমাদের এই তিনটা জিনিসের আমরা করতে পারি। একটা প্রথমত হচ্ছে যে আপনারা দেখেন শক্তি প্রদানকারী খাবারগুলো হচ্ছে যে ভাত, আলু, ভুট্টা, রুটি, চিনি, গুড়, চর্বি জাতীয় খাদ্য। আর দেহ গঠনকারী হচ্ছে, দেহ শুধু গঠনই না, মানে দেখা যাচ্ছে যে দেহ গঠন এবং ক্ষয় রোধ এই দুইটা একসাথে আর কি, যে ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা, ডাল, বাদাম, বিচি ইত্যাদি খাবার আমরা যদি খাই তাহলে এটাতে দেহ গঠন হয়। আর সর্বশেষ যে জিনিসটার কারণে আমাদের আজকে এই অবতারণা সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে ভিটামিন ও খনিজ উপাদান দুইটার সমন্বয়ে আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। প্রথমত দেখা যায় শাকসবজি এবং ফলমূল যেটা খেলে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যেটা থাকে সেটা পূরণ হয়, যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। এবং প্রাণীজ খাদ্য আমাদের খেতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, যেমন দুধ, মাছ, মাংস, ডিম, কলিজা। আমরা এখন যে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি, করোনা, কোভিড-19 যে ভাইরাস, এর কারণে আমরা ঘরের ভিতরে বাস করছি। এখন আমাদের বাজার যাওয়া এবং বিভিন্ন রকমের খাদ্য খাওয়াটা একটু কঠিন হয়ে পড়েছে। তো এই জন্য আমাদেরকে আরও খুবই বিচক্ষণতার সাথে আমাদের খাদ্যগুলো গ্রহণ করতে হবে। আমাদের দেশের অধিকাংশ জনগণ পুষ্টিহীনতায় হচ্ছে। আমি একটা এই প্রসঙ্গে বলে রাখতে চাই যে আমার মাস্টার্সের থিসিসটা ছিল অ্যাপ্রোপ্রিয়েট কুকিং প্র্যাকটিসের উপরে। তো এই জিনিসটা আমরা দেখেছি, আমি নর্থ বেঙ্গলে আমি আমার রিসার্চ করতে গিয়ে দেখেছি যে আমরা প্রয়োজনীয় অনেক খাদ্য উপাদান নষ্ট করে ফেলি। যেমন খাবারের সময় আমরা সবসময় খাবারগুলো দেখা যায় পানির মধ্যে রাখি। পানির মধ্যে রাখার কারণে পানিতে অনেক পুষ্টি চলে যায়। আর যে কোনো পুষ্টি দুইভাবে যায়, একটা হচ্ছে যে পানির মাধ্যমে চলে যেতে পারে আর একটা বাতাসের মাধ্যমে চলে যেতে পারে। তো আমরা যেই সমস্ত ভেজিটেবলস এবং ফ্রুটস এই পানিতে ভিজিয়ে রাখার কারণে বা বাতাসে কেচে রাখার কারণে চলে যায়, সেগুলি আসলে আমাদেরকে খুব খেয়াল করে কাটাকাটি করতে হবে যে আমরা যখনই কোনো বাজার থেকে কোনো কিছু আনবো ভালো করে ধুয়ে তারপরে কেটে তারপরে খাবো। এই যে আমি আমার মাকেই দেখেছি যে রোজার মাসে যে আসছে, রোজার জন্য আমি এই বক্তব্যটি পেশ করতে চাচ্ছি আপনাদের সামনে, দেখেছি যে আমার মা এক হাঁড়ি পানিতে, ঠান্ডা পানিতে অনেকগুলা লেবু এবং অনেকগুলা চিনি দিয়ে লেবু শরবত করে ফ্রিজে রেখে দিত। তারপরে যখন আদান দিত তার 2 মিনিট আগে বা 1 মিনিট আগে বের করে সবাই ক্লাসে ক্লাসে দিত। এই জিনিসগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস না। এখন আমি যদি আমার মেয়ে হয়ে আমার মাকে এই কথাটা বলতে চাই সে তো মন খারাপ করবে, তাই না? আসলে আমাদের এখন রিসার্চ করে গবেষণা করে আমরা বের করেছি যে এই যে ভিটামিন সিটা এটা পানিবাহিত। তো আমরা লেবুটা একদম আজান, আমরা একটা হিসাব করে রাখলাম যে এখন আজান দিলে ঠিক তার 2 মিনিট আগে আমরা লেবুটা চিপে লেবুটা কেচে রাখলাম টেবিলের উপরে। আর পানিটা যতটুকু চিনি না দিলে নয়, মানে অনেক চিনি দিয়ে খেতে হবে, সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। চিনি শরীরের জন্য দরকার, কিন্তু তার মানে এই না যে আমরা একদম খুবই মিষ্টি করে খাবারটা খেতে হবে। আমাদের রোজার পরে প্রচুর পরিমাণে জলীয় পানীয় এই ধরনের খাবার খেতে হবে, হ্যাঁ, এবং যাতে আমরা আমাদের যে পানি শূন্যতা ছিল শরীরে সেটা যেন আমরা রোধ করতে পারি এবং যেন আমরা শক্তিটাও সঞ্চয় রাখতে পারি পরের দিনে রোজা রাখবো এবং আমাদের স্বাভাবিক কার্যক্রম অতিবাহিত করার জন্য। এখন যেহেতু বাসায় কাজের মানুষ নেই, সবাই বাসায় বাসায় নিজেরাই কাজ করছে, তো শক্তিটাও লাগবে কাজ করার জন্য। দুর্বল লাগলে তো মানুষের কাজ করতে পারবে না, তাই না? তো রোজার সময় আমরা চাচ্ছি যে যখন আপনারা রোজাটা খুলবেন তখন আপনারা পর্যাপ্ত মৌসুমি ফল, তারপরে দুপুরে রাতে খাওয়ার সময় পর্যাপ্ত শাকসবজি রাখেন আপনাদের খাদ্য তালিকায়, এবং এই যে শরবতটা যে খাবেন এই শরবতটা যত কম চিনি দিয়ে খাওয়া সম্ভব হয় ততটাই করার চেষ্টা করবেন। আর খেজুর তো আছেই আমাদের গ্লুকোজ পাওয়ার জন্য, প্রচুর পরিমাণে খেজুর প্রচুর শক্তিদায়ক একটা ফ্রুটস, এটা আমরা খেতে পারি। আর বাকি যারা আমরা যাদের যাদের বাসায় যেভাবে প্র্যাকটিস রোজার পরে খাওয়া দাওয়া করার সেইভাবেই করবেন আশা করি। কিন্তু আমি একজন পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, আপনারা তেল জাতীয় খাবার কম খাবেন এই সময়। তারপরে আপনারা চেষ্টা করবেন যেন
বাসায় খাদ্য সুস্থ এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে এবং বাজার থেকে যে কোনো কিছু আনলে ভালোভাবে ধুয়ে তারপরে খেতে। আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে যে বক্তব্য পেশ করলাম, আশা করি এর মাধ্যমে আপনারা পুষ্টির গুরুত্ব এবং পুষ্টিমান বজায় রেখে কিভাবে আমরা খাবার দাবার খেতে পারি সে ব্যাপারে অবহিত হয়েছেন। আপনাদের আমি প্রথমেই বলেছি, আপনাদের যদি এই ব্যাপারে কোনো রকম প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানতে চান, তাহলে নিচে স্ক্রল দেখবেন যে আমার ইমেল অ্যাড্রেসটি আছে, ওখানে আমাকে জানতে চাইলে কোনো প্রশ্ন করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আমার বক্তব্যটুকু শোনার জন্য। আশা করি আপনারা পারিবারিক পরিবেশে এইভাবে খাবার দাবার গ্রহণ এবং এইভাবে জীবনযাপন করবেন। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।